আমি আমার গলসি বাজারে দোকান আছে আমার এক বন্ধু মিঠু ভাই না, আমাদের মুসলিমদের খুব ভালো ছেলে, আমাকে মাংস দেয় খাসি, মেহমান ফেহমান এলে নি, আব্বাজির জন্যে কখনো ঠ্যাং প্রয়োজন পড়ে নি, তার কাছ থেকে নি। তো তাকে একদিন আমি ফোন করলাম যে কলকাতা থেকে আমার মেহমান আসছে মাদ্রাসায়, 2 কিলো খাসির মাংস লাগবে। বললে হুজুর সকালবেলায় আসবে। আমি সকালে গেলাম ফজরের পরে, 3 মাস আগের খবর বলছি। তো গিয়ে দেখলাম যে ছাগল এখনো জবাই করে, আমাকে বললো হুজুর আপনি জবাই করে দিন। আমি 2টো ছাগল জবাই করে দিলাম, সে ছাড়ালো। আমি বললাম এই দিকের রান থেকে আমাকে 2 কিলো মাংস দাও, সে আমাকে মাংস কাটছে, আমার মাংস রেডি করছে ওজন করে। তো একজন অমুসলিম ভাই এলো, জানি না তার ধর্ম কি, সে কিন্তু জিজ্ঞাসাও করল না জবাই কাটা না মরা না হাজা, সে বললে আমাকে এই দিক থেকে 2 কিলো দে তো। কথাটা ভালো করে বুঝতে পেরেছে? আমি কিন্তু গিয়ে নিজের হাতে জব করে নিলাম এবং সে নিজেও জব করে বিক্রি করে। আমার মুসলমান ভাই, এরপরে আপনি চিন্তা ধারালেন, একটা কথা চিন্তা করুন যে আপনি যখন চাইছেন তখন হালাল মাংস, আপনি সকালবেলায় বায়ান শুনে বাজারে যাবেন, আপনি বলবেন ইয়াসিন সাহেব বলে গেছে জবাই করা মাংস নিতে, দাদা আমাকে জবাই করো 1 কিলো মাংস দে। মাশাআল্লাহ আপনি হালাল বুঝেছেন। মুসলমানরা হালাল হারাম কেমন বুঝেছে বলি, আমার এলাকার অনেক ছেলে কি চালায়, লড়ি চালায়। 2টো মুসলমানদের ছেলে হাই রোডে দাঁড়িয়েছে লড়ি নিয়ে হোটেলে, দুঃখেই বলছে ভাই এক কাজ কত, এক বোতল মদ, মদটা চালিয়ে দিলে। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে, মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে যে এই মুরগিটা জবাই না কাটা, আমি মার হারাম করকে জুতো করে, শালা প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে যে ছেলেটা মদ গাঁজা খেলো তার জন্য আর মুরগি কাটা জবাই দেখে লাভ আছে? লাভ নাই, প্রথমেই তো হারাম খেয়েছিস, সেটাও তো হারাম। এই একই ব্যাপার, চলুন আপনাকে আগে নিয়ে যাই। আপনি এটা বুঝলেন যে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় কিনতে গেছেন দোকানে, বললেন জবাই করা 1 কিলো মাংস দিয়ে দিচ্ছেন, 1 কিলো জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? এই যারা সুদখোর থাকবে, সুদের বয়ান শুরু করলাম, সকালবেলায় চায়ের দোকানে দেখবেন সুদখোর মাল কটা বলবে, বাজে মলবি বে কিছুই জানে না, কোন মাল কটা সুদখোর মাল কটা গাল দিবে। যাদের কাছে 5টা লাগছে যদি বলেন হুজুর সুদ কেমন, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি। আল্লাহ বক্রতা রাখেননি কোরআনে, কোন রকমের বক্রতা রাখেননি। আপনি হালাল ব্যবসা করুন, সারাদিন সবজি বেজিলেন 5000 টাকা ইনকাম করেছেন, 500 টাকা ইনকাম করেছেন, আল্লাহর কসম হালাল খাবার খাবেন হালাল, রুজি যেটা পাবেন আপনার সন্তানের মুখে যেটা তুলে দিবেন হালাল, কোনো কাজ নাই, 5 লাখ ছড়িয়ে রেখেছে, সকাল হলে 10000 সুদের টাকা পাই, দেশি মুরগি খাই, খাসির মাংস খাই, ইলিশ মাছ খাই, আল্লাহর কসম করে বলছি টাকা হারাম, খাবার হারাম, সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ। যে সন্তানের মুখে তুমি হারাম তুলে দিচ্ছ সেই সন্তান কখনো নেককার সন্তান হতে পারে না, যার শরীরের মাংসটা হারাম পয়সা দিয়ে তৈরি, হারাম খাবার দিয়ে তৈরি, হারাম রুজি দিয়ে তৈরি, কখনো তার দোয়াটা আল্লাহর কাছে মকবুল হতে পারে না। এটা আপনাদেরকে চিন্তা ধারণা নিতে বলছি, আপনি এটা বুঝুন, হারাম হালালটাকে চিনুন, অ্যাভয়েড করুন, এটাকে চিনতে গেলে দিনই ইলম হাসিল করতে হবে। আজকে শুনেলেন তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, সে হচ্ছে একজন মুসলিম ঘরের মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, ঠিক কি না? কথা বলে তসলিমা নাসরিন মুসলিম পরিবারের মেয়ে, তিনি মুসলিম পরিবারের মেয়ে, জাস্টিস ইনায়েতুল্লাহ তিনিও মুসলিম পরিবারের ছেলে, মকবুল ফিদা হোসেন তিনিও হচ্ছেন কি মুসলিম পরিবারের ছেলে। শুধু তাই নয়, সালমান রুশদি তিনিও মুসলিম পরিবারের ছেলে,
তিনিও মুসলিম পরিবারের ছেলে। আমার মুসলমান ভাই, আপনারা একটা কথা মাথায় রাখবেন, যতগুলো দুশ্মন ভারতবর্ষে বর্তমানে জন্ম নিয়েছে সব মুসলিম পরিবারে, একটা অমুসলিম ঘরের নয়, একটাও হিন্দু ভাইয়ের নয়। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, সন্তানকে দিনই শিক্ষা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের ছেলে মেয়েদিকে মক্তবে পাঠান, দিনই শিক্ষা দেন। তসলিমা নাসরিনের মা, ছোটবেলায় মা বাবা যদি তাদেরকে তালিম দিত, দিনই ইলিম দিত, তাদের ব্রেনে আল্লাহ আল্লাহর রসুলের কথা ঢোকানত, আজকে তার মতো একটা নাস্তিক তৈরি হতো না, বেঈমান কাফির তৈরি হতো না। নবীর দুশমন তসলিমা নাসরিন নিজেকে নাস্তিক বলে, যদি তুমি নিজেকে নাস্তিক বলো, শোনো, তসলিমা নাসরিনের যতজন সাপোর্টার আছো, যদি কোন শিক্ষিত লোক এই মজমায় থাকে, যারা ভালো লেখিকা মনে করেন, তাদেরকে বলছি লজ্জা বইটা পড়বে তসলিমা নাসরিনের। সেই লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, বলুন না উজবিল্লাহ, নিজের মাকে চাচার মশারিতে দেখেছে। তসলিমা নাসরিনের জন্ম যদি তার চাচার কাছ থেকে হয়, তাইলে তুমি যদি তাকে সাপোর্ট করো, তোমার জন্মটা কার কাছ থেকে তুমি নিজে হিসেব করবে? যে অবৈধ সন্তান, সে কি করে ভালো লেখিকা হতে পারে? দ্বিতীয় নম্বর, প্রতিনিয়ত কোরআন আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নাচছে, অথচ নিজেকে নাস্তিক বলে। তসলিমা নাসরিনকে বলো, ভারতের মাটিতে বসে আছো, তোমার হিম্মত থাকলে একবার দেবদেবীর বিরুদ্ধে বলে দেখাও, তোমার হিম্মত থাকলে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, তোমার মুন্ডুচ্ছেদ হয়ে যাবে দিল্লির মাটিতে, তুমি জেলের কুঠিতে বসে থাকবে। এই হারামের আউলাদ তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটার পর একটা ষড়যন্ত্র রেচে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। ইসলামকে বলেছিল, ইসলাম একটা পঙ্গু ধর্ম। কি বলেছিল? পঙ্গু ধর্ম। পঙ্গু মানে জানেন তো? একটা হাত না থাকলে তাকে কি বলে? পঙ্গু। একটা পা না থাকলে তাকে বলা হয় পঙ্গু। তসলিমা নাসরিন বলল, ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কৃপায় তসলিমা নাসরিনকে ক্যান্সার আক্রান্ত করলেন, তার একটা স্তনকে কেটে ফেলা হয়েছে, আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাকে পঙ্গু করেছেন। শুধু তাই নয়, তার এক ফাতেহি বাংলা পাকিস্তানের ভারতের মাটিতে হারামের আউলাদ স্থান নিয়েছিল, প্রতিনিয়ত ইসলামের জন্য বলেছিল, ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহ তাকে মৃত্যু দিলেন, কি দিয়ে, কি দিয়ে মৃত্যু দিলেন? আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলেছিল ইসলাম ক্যান্সার কি তারা বিমারি হ্যায়, দু থেকে তিন মাস আগে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে একটা বড় কথা বলে ফেলেছে। কি? আমাদের দেশে দেখবেন ইসরোর বৈজ্ঞানিকরা সফলতা লাভ করেছে, চন্দ্রযান থ্রি পাঠিয়েছে, এতে আমরা ভারতবাসীরা খুবই খুশি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, খুশি আমরা, ভারতের সফলতা আমাদের সফলতা, এতে কোনো অসুবিধা নেই। যেমন আমি ক্রিকেট খেলা দেখিও না, কিন্তু দেখলাম এই ভারতে আমাদের ভারতবর্ষ টিমটা ফাইনালে মনে হয় হেরে গেছে, না সেমিফাইনালে, ফাইনালে হেরেছে। আমি ক্রিকেট খেলা দেখি না, আর পছন্দের খেলা নয় আমার, আমার পছন্দেরও খেলা নয়, কিন্তু ভারত হেরেছে, এতে আমাদের দুঃখ, আমাদের দেশ হেরে গেছে। জিতলে হয়তো মনে খুশি হতো, ভারত একটা জিতেছে কাপ, এটা খুশি হতো, বাকি অন্য কিছু না, কিন্তু বড় কষ্ট লাগে। অস্ট্রেলিয়া বলেছে ইসরায়েলকে, হাম তোমারে সাথ হ্যায়, অস্ট্রেলিয়া বলেছে যত রকমের সহযোগিতা আছে, খাবার দাবার অস্ত্র আমরা দিতে রাজি আছি, কাকে? ইসরায়েলকে। বাংলাদেশের কিছু হারামের আওলাদ, হারাম খোর, তারা ঈদ পালন করেছে, ভারত হেরেছে, অথচ জানে না ভারত তাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের উলামাদের উচিত, সরকারের উচিত ওদিকে অ্যারেস্ট করা। কেন? ভারত সরকার প্রতি বছর 40 লাখ বাংলাদেশিকে ভিসা দেয় শুধুমাত্র চিকিৎসার জন্য, ডাক্তার দেখাবার জন্য, ভারত সরকার, আমাদের দেশ। আচ্ছা, বাংলাদেশের বক্তা আমাদের দেশে আসে না? আসে না, কথা বলে আসে। আমরা তাদেরকে কোনোদিন অপমান করেছি? কথা বলে, আমরা ইজ্জত করি। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, তিনাকে আমি চিনি না, তিনি আমাকে চিনেন, বাংলাদেশের বক্তা তো, আমার আগে বায়ান ছিল, পরে তিনি চাপবেন। আমি মানুষকে বললাম, দেখুন কেউ চলে যাবেন না, উনি বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের মেহমান,
অবশ্যই উনার বায়ান শুনে তারপর আপনারা বাড়ি যাবেন। আমি সব মানুষকে লোকে জমা করলাম, বসালাম, প্রতিশ্রুতি নিলাম, তারপরে উঠে গেলাম। তেনাকে স্টেজ ছেড়ে আমি তো অপমান করি, এটাই হচ্ছে অভাব। কিসে? ইলমে। তসলিমা নাসরিন তিনি এক মাস, দু মাস, তিন মাস আগে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি কোরআনকে লালকারে, কোরআনকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই আর কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ।